সাফ সেমিফাইনাল। শক্তিশালী কুয়েতের একের পর এক আক্রমণ ঠেকিয়ে দিচ্ছেন বাংলাদেশ দলের এক তরুণ গোলকিপার, তিনি আনিসুর রহমান জিকো, যার বীরত্বে কুয়েতের বিপক্ষে 107 মিনিট পর্যন্ত অক্ষত ছিল বাংলাদেশ দলের জাল। টুর্নামেন্ট শেষে মিলেছে তারই স্বীকৃতি। অনেকদিন ধরেই গোলবারের নিচে আপনি বাংলাদেশের বিশ্বস্ততার প্রতীক, এখন এটা একটা স্বীকৃতিও পেয়ে গেছেন, এটা কেমন লাগছে আপনার কাছে? অবশ্যই ভালো, নিজের কাছে সাউথ এশিয়ার বেস্ট গোলকিপার হয়েছি, তো এটার জন্য তো অনেকদিন ধরে কাজ করতেছি, অনেক কষ্ট, অনেক স্যাক্রিফাইস, এবং কোচিং স্টাফ যারা যাদের সাথে ট্রেনিং করছি এবং অনেক অফিসিয়াল অনেক সাপোর্ট দিছে, তো আমরা সবাই টিম হিসাবে খেলছি, সেমিফাইনালে গেছি, তারপরে যদি ফাইনালে যেতাম সব থেকে বেশি খুশি লাগতো। পুরো টুর্নামেন্টে জিকো গোল হজম করেছেন 4 ম্যাচে 5টি, পরিসংখ্যান দেখলে তাকে গড়পড়তা মনে হতেই পারে, রক্ষণের সতীর্থদের কাছ থেকে আর একটু সহযোগিতা পেলে আরও ভালো হতে পারত তার পারফরমেন্স, তবে সতীর্থদের দোষ দিতে নারাজ তিনি, এ অর্জনে কোচ ও সতীর্থদের অবদানকে বড় করে দেখছেন জিকো। হয়তোবা মিস্টেক থাকতে পারে, এটা আমরা ট্রাই করছি যাতে বিল্ড আপ ফুটবলটা খেলার জন্য, এবং টিমের সবাইও কিন্তু আমাকে হেল্প করছে, আমিও টিমকে হেল্প করছি, তো এজ এ ঐক্যবদ্ধ হয়ে যে টিম খেলছে, তো আমি মনে করি এটাই খেলার রেজাল্ট। নিজেকে সমৃদ্ধ করার জন্য ইউটিউবে বিশ্বসেরা গোলরক্ষকদের ভিডিও দেখেন কক্সবাজারের এই তরুণ। সদ্য বাংলাদেশ সফর করে যাওয়া বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজের সঙ্গে দেখা না হওয়ায় আক্ষেপ আছে কিছুটা, কিন্তু দেখা হলে কি বলতেন তিনি? বিগ ম্যাচে কেমনে প্রেশারগুলা ও হ্যান্ডেল করে এবং যে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে সেভগুলো দেয় এগুলা, তারপর হচ্ছে স্পেশাল পেনাল্টিতেও যেভাবে প্লেয়ারদের মাইন্ড গেম খেলে, তো এগুলো যদি জিজ্ঞেস করতে পারতাম তাহলে মনে হয় আমার জন্য ভালো হতো। এ যাত্রায় মার্টিনেজের সঙ্গে দেখা হলো না জিকোর, যাতে আরও সমৃদ্ধ হওয়ার সুযোগ থেকে বঞ্চিত হলেন জাতীয় দলের গোলবারের এ প্রহরী। তা না হলেও স্বপ্নটা অনেক দূর বিস্তৃত, ভবিষ্যতে এএফসি এশিয়ান কাপ ফুটবলে দেখতে চান বাংলাদেশ দলকে। নিজের টার্গেট আমরা দেশটাকে এশিয়া কাপ কোয়ালিফাই করে এশিয়া কাপে খেলতে পারলে একসময় হয়তো আমি আমার বেস্টটা দিই, আমি এশিয়ার মধ্যে কয়েকজনের মধ্যে থাকতে চাই, তো আমার এখন মনে করি আরও অনেক হার্ডওয়ার্ক করতে হবে এবং টিমের জন্য আরও ভালো খেলতে হবে। বাইরের দেশের যারা ভালো গুলি আছে ওদের ভিডিও দেখি সব কিছু, তো ওদের মতো ট্রাই করি, তো আমি অনেক কিছু শিকার আছে আমার এখনও, তো আমি দীর্ঘদিন ধরে খেলতেছি, তো আমার এখনও আরও অনেক এক্সপিরিয়েন্স, তো আমি আমাদের কোচিং স্টাফ যারা আছে ওদের কাছ থেকে আমি আরও অনেক। সামনে দেশের ফুটবল আরও এগিয়ে যাবে জিকোর বিশ্বস্ত হাতে হাত রেখে, এই আশা সকল লাল সবুজ সমর্থকদের।